গল্পের শুরুতে আমরা সুরজ নামের একজন এক্স বক্সারকে দেখতে পাই আর আমরা দেখি যে সুরজ অনেকগুলো কাজ করে আর আমরা দেখি যে সুরজে টাকার খুব প্রয়োজন আর তাড়াতাড়ি অনেক টাকা কামানোর জন্য সে একসঙ্গে অনেক রকমের জব করে কিন্তু সুরজ মালয়েশিয়াতে একাই জীবনযাপন করে এরই মধ্যে সে একটা নতুন জব পায় অ্যাজ আ পার্কিং অ্যাটেন্ডেন্ট আর এই পার্কিং অ্যাটেন্ডেন্টের জব করতে গিয়ে। তার জেনি নামের একজন অন্ধ মেয়ের সঙ্গে দেখা হয় আসলে সুরজের আগে এখানে যিনি পার্কিং অ্যাটেন্ডেন্ট ছিলেন জেনি তার সঙ্গে পরিচয় ছিল আর সে মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতে আসতো আর সেরকমই একদিন দেখা করতে এসে সুরজের সঙ্গে যেনির দেখা হয়ে যায় যাই হোক যিনি মাঝে মাঝে সুরজের সঙ্গে দেখা করতে আসত আর যেনি চোখে দেখতে পেত না কিন্তু এই শহরে সে একাই জীবনযাপন করত। কিন্তু তো বসে ভীষণই প্রাণবন্ত ছিল আর ধীরে ধীরে জেনি আর সুরজ একে অপরের ভালো বন্ধু হয়ে যায় আর সুরজ ধীরে ধীরে জেনিকে পছন্দ করাও শুরু করে অন্যদিকে একদিন সুরজ তার পুরনো কোচ ওমের সঙ্গে দেখা করতে যায় আর ওম সুরজকে আবার বক্সিং এ ফিরে আসতে বলে কিন্তু সুরজ জানায় যে সে ফাইটিং করা ছেড়ে দিয়েছে আর সুরজ তিন বছর হওয়া একটা ঘটনার কথা তার কোচকে কে জানায় সে জানায় যে তিন বছর আগে তার একটা ইম্পর্টেন্ট বক্সিং ম্যাচ ছিল আর সেই ম্যাচের জন্য সে অনেক প্রিপারেশন নিয়েছিল এই কোচের কাছ থেকে কিন্তু ম্যাচে ঠিক আগের দিন রাতে তার অপোনেন্টের স্ত্রী সুরজের সঙ্গে দেখা করতে আসে আর সে সুরজের কাছে ভিক্ষা চায় সুরজ যেন এই ম্যাচটা হেরে যায় কারণ এই ম্যাচে প্রাইজ মানে দিয়েই তারা তার মেয়ের ট্রিটমেন্ট করবে কারণ তাদের মেয়ের একটা গুরুতর অসুখ আছে সুরজ প্রথমে না করলেও যখন বক্সিং ম্যাচ শুরু হয় তখন দেখা যায় যে সেই মহিলা তার অসুস্থ বেকে স্টেডিয়ামে নিয়ে আসে আর তাকে দেখে সুরজের মনের পরিবর্তন হয় আর সে ইচ্ছা করে এই ম্যাচটা হেরে যায় কিন্তু এরপরে সুরজ জানতে পারে যে এটা আসলে তার অপোনেন্টের একটা প্ল্যানিং ছিল যাতে সুরজ ইচ্ছা করে এই ম্যাচটা হেরে যায় আর সে জিতে যায় আর এই সত্যি কথাটা জানতে পেরে সুরজ সেই অপোনেন্টকে একটা ক্লাবে খুঁজে বের করে আর তাকে ভীষণ মারধর করে আর এভাবে মারধর করার জন্য সুরেজের বক্সিং লাইসেন্স ক্যান্সেল হয়ে যায় আর নিজের জীবনে এত বড় একটা বিশ্বাসঘাতকতা পাওয়ার জন্য সুরজ কোনো মানুষের ওপর বিশ্বাস করা বন্ধ করে দেয় এরপর সে একজন রিকভারি এজেন্ট হিসেবে কাজ করা শুরু করে আর সে পাওনাদার মানুষের কাছ থেকে টাকা পয়সা আদায় করত এরকমই একটা টাকা আদায়ের কেসে সুরজ যে মানুষটার বাড়িতে গিয়েছিল সেই মানুষটা হঠাৎ ভয়ের মাথায় নিজে অ্যাপার্টমেন্টের জানলা থেকে ঝাঁপ দেয় আর তার এভাবে আকস্মিক ঝাঁপ দেওয়ার জন্য রাস্তা দিয়ে যাওয়া একটা গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগে আর একটা বড় অ্যাক্সিডেন্ট হয় আর এই ইনসিডেন্টের জন্য সুরজে দু বছরে জেল হয়ে যায় আর জেল থেকে বেরোনোর পর সে সবার প্রথম সেই ঝাঁপ দেওয়া মানুষটার খোঁজখবর নেয় আর জানতে পারে যে সেই মানুষটার এখনো পর্যন্ত ট্রিটমেন্ট চলছে আর সুরাজ এই মানুষটা সমস্ত চিকিৎসার দায়িত্ব নিজেই নিয়ে নেয় আর এর জন্য সে টাকা রোজগার করার জন্য এত মরিয়া হয়ে উঠেছিল অন্যদিকে দেখা যায় যে সুরাজের মধ্যে ধীরে ধীরে অনেক পরিবর্তন হয় সে জেনিকে পছন্দ করত আর সে জেনি খুব কেয়ারও করত। এরপর সুরজ একদিন ঠিক করে যে সে জেনিকে নিজের মনের কথা জানাবে আর সেই জন্য এসে জেনির বাড়িতে যায় কিন্তু সেখানে গিয়ে সুরাজ দেখতে পায় যে জেনির বস সেখানে প্রেজেন্ট রয়েছে আর সে জেনির সঙ্গে জোর জবরদস্তি করছে আর এটা দেখে সুরজ ভীষণই রেগে যায় আর সে জেনির বসকে ধরে ভীষণ মারধর করে যাতে জেনি ভীষণই ভয় পেয়ে যায় কারণ জেনি ভেবেছিল যে এবার তার জব চলে যাবে আর যদি সে জব না করে তাহলে একাই একা এই শহরে সে সার্ভাইভ কী করে করবে কিন্তু সুরজ জেনিকে জানায় যে সে তার খেয়াল রাখবে আর সে জেনিকে নিজের সঙ্গে নিজের বাড়িতে নিয়ে আসে এরপর দেখা যায় যে ধীরে ধীরে জেনি আর সুরজ একে অপরকে ভালোবাসে আর তারা একসঙ্গে ভীষণ খুশি ছিল এরপর সুরজ একদিন জেনিকে বিয়ের জন্য প্রপোজ করে আর তার মা বাবার সঙ্গে দেখা করার কথা জানায় কিন্তু জেনি জানায় যে সে এই পৃথিবীতে একদম একা এরপর জেনি সুরজকে তার মা বাবার মৃত্যুর ঘটনা জানায় সে জানে যে তিন বছর আগে সে তার মা বাবার সঙ্গে গাড়ি করে একদিন যাচ্ছিল হঠাৎ তারা দেখে যে উঁচু একটা জানলা থেকে কেউ নিচে পড়ছিল আর সেই ব্যক্তি তাদেরই গাড়ির ওপর পড়ার তাদের গাড়ির একটা বড় অ্যাক্সিডেন্ট হয় আর এই অ্যাক্সিডেন্টে জেনির মা বাবার মৃত্যু হয় আর তার চোখ দুটো নষ্ট হয়ে যায় আর এই কথাটা শুনে সুরজ ভীষণই অবাক হয় যে তিন বছর আগে তার জীবনে যে ঘটনাটা ঘটেছিল তার সঙ্গে যিনি জীবনের এত বড় ক্ষতি হওয়ার ঘটনাটা জড়িত আর সেই ভীষণই গিল্ট ফিল করে এরপর দেখা যায় যে সুরজ জেনির চোখের অপারেশন করানোর সিদ্ধান্ত নেয় কিন্তু ডাক্তারের কাছে গিয়ে জানা যায় যে যেহেতু জেনির চোখ দুটো নষ্ট হয়েছে অনেক সময় পেরিয়ে গেছে তাই ইমিডিয়েটলি জেনির চোখ দুটো অপারেশন করাতে হবে কারণ তার চোখের কর্নিয়া খুব বেশি হলে আর এক মাসই ঠিক থাকবে আর এই এক মাসের মধ্যে যদি চোখের অপারেশন না করানো হয় তাহলে সে আর জীবনে কোনোদিনও চোখে দেখতে পারবে না আর এই অপারেশনের জন্য তিন লাখ টাকার প্রয়োজন এতগুলো টাকা একসঙ্গে এত তাড়াতাড়ি সুরেজ কিভাবে জোগাড় করবে বুঝে উঠতে পারছিল না যাই হোক এরপর সুরজের একজন পুরোনো সিকন্দর একটা অফার দেয় আসলে একটা ফাইট ক্লাবে জয়েন আর এই ফাইট ক্লাবে জয়েন করার পর তার কাছেও এখন অনেক টাকা আছে আর সে সুরজকে জানায় যে এই ইলিগেল ফাইট ক্লাবের ওনার গ্যাভিন সুরজকে তিন লাখ টাকা দেবে একটা ফাইট হারার জন্য আর সুরজ তাতে রাজি হয়ে যায় কিন্তু তার কোচ ওম তাকে এরকম একটা ইলিগ্যাল ফাইটে পার্টিসিপেট করতে বারণ করে কারণ এতে ফাইটারে মৃত্যু পর্যন্ত হতে পারে আর না হলেও সে পার্মানেন্ট হ্যান্ডিক্যাপ হতে পারে কিন্তু সুরজ ওমের কথা শোনে না কারণ তার এই টাকাটার ভীষণই প্রয়োজন এরপর দেখা যায় যে সুরজের সঙ্গে সিকান্দারেরই ফাইট হওয়ার কথা আর ফাইটিংয়ের সময় সুরজ হারছিলই কিন্তু সিকান্দার তাকে উল্টোপাল্টা কথা বলে উত্তেজিত করে যাতে সুরজ রেগে গিয়ে সিকান্দারকে ধরে ভীষণ মারে আর সে এই পাইপটা জিতে যায় যাতে গ্যাভিনের অনেক লস হয় কিন্তু গ্যাভিন সুরজকে একটা লাস্ট চান্স দেয় সে জানায় যে সুরজকে একটা ইলিগাল জিনিসের ব্যাগ ডেলিভার করতে হবে আর অন্য কোনো রাস্তা না দেখে সুরজ এই কাজটা করতে বাধ্য হয়ে যায় অন্যদিকে দেখা যায় যে হসপিটালে জেনিকে অপারেশনের জন্য তৈরি করা হচ্ছিল আর জেনি শুধুমাত্র সুরজের কথাই জিজ্ঞেস করছিল কিন্তু সুরজ সেখানে উপস্থিত থাকতে পারে না এরপর দেখা যায় যে সুরজ এই প্যাকেজটা ডেলিভারি করার পরই তাকে সিকান্দার গাড়ি ধাক্কা মারে যাতে সুরজের স্পাইনাল ইঞ্জুরি হয়ে যায় আর অন্যদিকে দেখা যায় যে জেনির অপারেশন সাকসেসফুল হয় আর সে চোখে আবার দেখতে পেয়েছিল আসলে জেনির অপারেশনের টাকা সুরজ প্রথমেই হসপিটালে জমা করে দিয়েছিল যিনি চোখে দেখতে পাওয়ার পরই সবার প্রথম সুরজকেই খুঁজছিল কিন্তু সুরজ তার আশেপাশে ছিল না আর এটা দেখে যিনি ভীষণই দুঃখ পায় এরপর কিছুদিন যিনি সুরজের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু সুরজ তার সঙ্গে দেখা করতে আসে না তাই জেনি মনে করে যে সুরজ হয়তো তাকে ছেড়ে চলে গেছে এরপর আমরা দেখি যে ছ মাস কেটে গেছে আর এখন জেনি একটা ছোট শপ চালায় যেখানে অনেক হ্যান্ডমেড জিনিসপত্র পাওয়া যায় অন্যদিকে যে হসপিটালে জেনি চোখের অপারেশন হয়েছিল সেই হসপিটালে জেনি পার্ট টাইম থেরাপিস্টেরও কাজ করত। আর তারপরেই আমরা দেখি যে এই হসপিটালে সুরজের ট্রিটমেন্ট হচ্ছিল আর সে একদিন জেনির গলার আওয়াজ শুনে তাকে চিনতে পারে আর সে দেখে যে হ্যাঁ এটা জেনি কিন্তু সুরজ জেনির সঙ্গে কথা বলে না কারণ স্পাইনাল ইঞ্জুরি হওয়ার জন্য সুরজ ঠিক করে হাঁটাচলা করতে পারত না আর এই অবস্থায় সে জেনির ওপর একজন বোঝা হতে চায়নি যাই হোক দেখা যায় যে জেনির সঙ্গে সুরজের মাঝে মধ্যে হসপিটালে দেখা হতো কিন্তু সুরজ তার সঙ্গে কোনো কথা বলতো না আর জেনিরও এই পেশেন্টটাকে ভীষণই অদ্ভুত বলে মনে হতো এরপর কিছুদিন কেটে যায় আর থাকতে না পেরে একদিন সুরজ ঠিক করে যে সে জেনির সঙ্গে গিয়ে দেখা করবে আর দেখা যায় যে এখন ক্রচেসের সাহায্যে সুরজ হাঁটতে পারতো আর এরপর দেখা যায় যে সুরজ জেনের শপের কাছে চলে এসেছিল কিন্তু সেখানে জেনির সঙ্গে সে অন্য একজন লোককে দেখতে পায় আর সুরেজ মনে করে যে হয়তো জেনি তার লাইভে মুভ অন করে গেছে তাই সে আর জেনির সঙ্গে দেখা করে না আর সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় যে যেই লোকটার সঙ্গে জেনি কথা বলছিলো সেই লোকটা তার শপের একজন রেগুলার কাস্টমার এরপর দেখা যায় যে যিনি কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল আর সেই লোকটা জেনির আসা পর্যন্ত সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করে আর যিনি যখন এখানে ছিল না তখন সুরজ এক ফাঁকে এই শপে আসে আর দেখা যায় যে সুরজের একটা ভীষণই প্রিয় টার্টেল সে জেনিকে দেখিয়েছিল আর সুরজের অনুপস্থিতিতে জেনি এখনও সেই টারটেলটাকে নিজের কাছে রেখেছিল আর তার দেখভাল করত। আর সুরজ এসে ওই টর্টেলটা সেখান থেকে কিনে নিয়ে যায় এরপর যখন জেনি ফিরে আসে আর সেই টারটেলটাকে দেখতে পায় না তখন সে তার ওই কাস্টমারের কাছ থেকে জানতে পারে যে একজন লোক এসে এই টার্টেলটাকে কিনে নিয়ে গেছে এটা জানতে পেরে জেনি ভীষণই অবাক হয় আর তার একটু সন্দেহ হয় এরপর সে জানে যে সেই লোকটা কোন দিকে গেছে আর জেনি সেই দিকেই যেতে থাকে আর সে এদিক ওদিক তাকে খুঁজতে শুরু করে কারণ জেনির মনে হয়েছিল হয়তো সেই লোকটা সুরাজ হতে পারে এরপর দেখা যায় যে জেনি সেই জায়গাতেই পৌঁছয় যে জায়গাতেই সুরজ আর সে মাঝে মাঝে ঘুরতে আসত আর তাদের জীবনের অনেক স্মৃতি এই জায়গাটা জুড়ে রয়েছিল আর জেনি দেখতে পায় যে এখানে একটা লোক দাঁড়িয়ে রয়েছে আসলে সে সুরজই ছিল আর যিনি সূরজের কাছে যায় আর তার সঙ্গে কথা বলে সে তাকে চিনতে পারে আর শেষ পর্যন্ত আমরা দেখি যে জেনিয়া সুরজ একে অপরের সঙ্গে মিলে যায় আর এর সঙ্গে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়